একশো দিনের কাজকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। ঘটনাটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দুরান ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে সেখানে যায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায় এদিন অন্দুরান ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকায় 8-এর 150 নম্বর বুথে মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ, ফলে বন্ধ হয়ে যায় 100 দিনের মাটি কাটার কাজ। প্রসঙ্গত সম্প্রতি 8-এর 50 নম্বর বুথের বুথ সভাপতি ময়ান আলীকে পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয় খর্গ বর্মনকে। কুচবিহার জেলা পরিষদের সভাপতি পঙ্কজ ঘোষের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তুফানগঞ্জ 1A ব্লক সভাপতি জগদীশ বর্মন তা অবৈধ বলে ঘোষণা করে ময়ান আলীকে দায়িত্ব দেয়। বুথ সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে বারবার অশান্তি চলছিল এলাকায়। তার জেরে এই ঘটনা বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল চক্রবর্তী ও আশানীর নেতৃত্বে এই হামলা চলে 8-এর 50 নম্বর বুথের বুথ সভাপতি ময়ান আলী ও কর্মীদের উপর। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আশার আলী। উভয় পক্ষে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। গত 13 তারিখে কাজ শুরু হয়, মাস্টারগুলো আমাদের কাজের বাইরে হয়ে গেছে। সেই ক্ষেত্রে গতকাল যে কাজ হয়েছে, আজকে ফির আবার আমাদের লেবারগুলো গেছে। যাবার পরে আশার আলী, খর্গ, বর্মন, দুলাল চক্রবর্তী এদের নেতৃত্বে বিজিবির কিছু হার্মাদ বাহিনী এসে আমাদের লেবার উপরে চড়াও হয়, লেবারগুলো কাজকর্ম করা বন্ধ করে দেয়। তারপরে সুপারভাইজার 8-এর 50 নং বুথের বুথ ইয়ার কাজের লিস্টে সুপারভাইজার আমাকে ফোন করে, আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমাকে বেদারুকভাবে মারধর করে। আপনারা কি বিষয়টা নিয়ে অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, অভিযোগ অবশ্যই দায়ের করব। মানে কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা ছালাপাক। কত নম্বর বুথ? 8-এর 50। আপনার নাম কি দায়িত্ব? আমার নাম ময়ান আলী শেখ। কি দায়িত্বে আছেন আপনি? আমি বুথের বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, টিএমসি কংগ্রেসের। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি সেটা তো মিথ্যে কথা, বা কথাটা হচ্ছে ওখানে যে 100 দিনের কাজ আছে দুর্নীতি হচ্ছে, অনেক লোক কাজ পাচ্ছে না। কেউ 4-5 বছর যাবত কাজ পাচ্ছে না। সে কাজের দাবিকে তারা প্রাধান্য রেখে তারা তাদের কাছে গিয়েছিলেন যে কাজের আমাদেরকে কাজ দেওয়া হোক। আর এই দোষকে ঢাকার জন্য তারা বলেছে যে আমাদেরকে লাড়ি ছড়া নিয়ে মেরেছে বা আমাদের কাজ বন্ধ করতে আসছে। একসাথে কাজ বন্ধ করতে কেউ যায়নি, তারা কাজ পাচ্ছে না। যেমন বিশ্বেশ্বর বর্মন, দীপন সিং, মিলিন সিং কে আছে, তাদের যারা দাবি যে আমরা কাজ পাচ্ছি না, কাজের দাবিতে তারা এখন সেখানে গিয়েছে। আর যার জন্যই ওই দোষটাকে ঢাকার জন্যই তারা বলেছিল যে এখানে লাঠি ছোটা নিয়ে এসেছিল, কাজ বন্ধ করতে এসেছিল। একসাথে তা নয়, ঘটনাটা হচ্ছে ওখানে পয়সার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিকে ঢাকতে ওখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা সুপারভাইজার আছেন বা যারা বুথের দায়িত্বে আছেন, হ্যাঁ, তাদেরই এই সমস্ত। আপনি কি করেন? আমি এক্স ভবতন অন্ধ্রপুর 2 দিগনা গ্রাম। আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল কংগ্রেস। ময়ান আলী শেখের যে বক্তব্য যে আপনি বিজেপি করেন, আপনি বাধা দিয়েছিলেন কাজে, সে আসলে কি শোনেন, বিষয়টা হচ্ছে ও তো পার্টির কিছু বোঝে না, বাচ্চা ছেলে, বয়সও অনেক কম। তো যার জন্য সিনিয়র ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গেলে জেনে শুনে মন্তব্য করতে হয়। এই তৃণমূল কংগ্রেসের এই অন্দরন ফুলবাড়িতে মনেন্দ্র মণ্ডলের পরে আমি এই দলের জন্ম দিয়েছি 1998 সাল থেকে। আমি 2001 থেকে আমার পার্টির অভিষেক। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে তার সহযোগিতা আজ তাকে লিডার হিসেবে মানি। হ্যাঁ, আগামী দিনও মানবো, তার নেতৃত্বে আমি চলবো। কিন্তু যে যা যারা অভিযোগ করেছে অভিযোগ ভিত্তিহীন, এবং সে দল সম্পর্কে তার জ্ঞান নেই, তার ধারণাও নেই, কার সম্পর্কে কি মন্তব্য করতে হবে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম মোহাম্মদ আশার আলী, এক্স উপপ্রধান অন্ধ্রপ্রদেশ গ্রাম পঞ্চায়েত।